পঞ্চায়েত মেম্বার পার্টি করেন, আমি আপনার পেনশন বন্ধ করে দিচ্ছি। আপনি যেরকম বিহেভিয়ার করছেন, আপনার চোখের জলে কিন্তু কোর্ট গলবে না, আপনি মনে রাখবেন। আপনি কোর্টে এসছেন কেন? এমনি এসছেন কিসের জন্য? কি আছে কোর্টেতে? কোর্টে কি আছে? এক্সকিউজ তো পরে, আপনি কোর্টে এসেছেন কেন? কি দেখতে এসছেন? যে পিটিশনার এলো কিনা ওকে থ্রেটেন করবেন বলে? কিছু বলেননি? আপনি ভাবছেন কি কোর্ট কিছু করতে পারবে না আপনাকে? আমি কিছুই বলিনি। আপনি কোথাকার শিক্ষকতা করতেন? কোথায় করতেন? সরকারি স্কুলে? আপনার পেনশন টাইম বন্ধ করে দিচ্ছি। আমি আপনার পেনশন বন্ধ করে দিচ্ছি। আপনি যেরকম বিহেভিয়ার করছেন, আপনি কি এই পঞ্চায়েতের সঙ্গে কিভাবে জড়িত? পঞ্চায়েত মেম্বার পার্টি করেন, দল দাঁড়ায়নি। He has not contested, my lord, this time. He is outgoing member. আপনি শিক্ষকতা করার পর সময় পেয়েছিলেন পার্টি করবার জন্য? তারপর হঠাৎ আপনার মনে হলো যে আপনি পার্টি করবেন? ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন? জমা দেন? না, রিটার্ন জমা দেন, আমাদের তো পেনশন কম। হ্যাঁ, সেই জন্য টাকা কি অন্য কোথাও থেকে আসে? না না আসে না। না, ওটা প্রমাণ করবে। কে প্রমাণ করবে? বলুন, ও প্রমাণ করবে কেন? আমি কিছুই করিনি, ধর্মদান দেখুন, আমি কিছুই করিনি। আমি আপনার পেনশনটা বন্ধ করে দিচ্ছি এক বছরের জন্য। এক বছর পর যদি দেখি যে আপনার ব্যবহার ঠিক আছে, তারপর পেনশন চালু হবে, তা নাহলে পেনশন বন্ধ থাকবে। এখন কান্না করতে ইচ্ছে করছে? আপনার পেনশন বন্ধ থাকবে। আগে খেয়াল ছিল না? আমি কিছুই বলিনি ওকে। আপনার আগে খেয়াল ছিল? না, ও তো কিছুই আমি করিনি ওকে। আমরা কিছুই করিনি। আপনি কোর্টে এসছেন তো? হ্যাঁ। পয়সা খরচা করে এসছেন? ট্রেনের টিকিট কেটেছেন? হ্যাঁ। কিসের জন্য কেন এসছেন পয়সা খরচ করে? কোর্টে কি এখানে কি হয়? কোর্টে কি দেখতে এসছেন? আপনার চোখের জলে কিন্তু কোর্ট গলবে না, আপনি মনে রাখবেন। হোয়াট ইজ হিজ নেম? নারায়ণ মাইতি মালাট। হি ওয়াজ অ্যালেজড গন্ডেম ডাউন নাম্বার 2 মালাট, এন্ড অন দা আর্লিয়ার অকেশন মালাট রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড মালাট, দেয়ার আফটার ইওর লর্ডশিপ ওয়াজ প্লিজ টু ডিরেক্ট আস টু পাস ফ্রেশ অর্ডার মালাট।